আমার কেন মামি সাথে এরম করলো? আমি ডাক্তারের কাছে গেছি কালকে, ডাক্তারের কাছে না পুলিশ গেছে, পুলিশ যাইয়া তারপরে এখানে আমার এখানে নিয়ে আবদ্ধ করছে। মামিকে ধর্ষণের অভিযোগ ভাগ্নের বিরুদ্ধে। হায়, এ কোন সমাজে আমরা বসবাস করছি? মায়ের সমতুল্য মামিকে কি করে ধর্ষণ করতে পারে ভাগ্নে? এ কোন সমাজ, সুস্থ না অসুস্থ সমাজ? আর কতই রঙ্গ দেখতে হবে এই অদ্ভুত দুনিয়ায়। দাদুর সাথে নাতনির প্রেম, সমাজ ও পরিবার না মানার ভয়ে দাদু নাতনির আত্মঘাতী, এই ঘটনা তোলপাড় হয়ে গিয়েছিল শহর জুড়ে। এবার মামিকে ধর্ষণের অভিযোগ উঠল ভাগ্নের বিরুদ্ধে। মামি বর্তমানে 5 মাসের অন্তঃসত্ত্বা, তাহলে এতদিন প্রকাশ্যে আসলো না কেন বিষয়টি? এই বিষয়ে নানা প্রশ্ন উঠছে। জানা যায়, পেটের যন্ত্রণার জেরে ওই মামির স্বামী তার স্ত্রীকে হাসপাতালে ভর্তি করলে গোটা বিষয়টি নজরে আসে। জানতে পারেন তিনি, তার স্ত্রী 5 মাসের অন্তঃসত্ত্বা, কিন্তু কিভাবে এটি সম্ভব মাথা ঘুরপাক খাচ্ছিল তার। পরে তার স্ত্রীর কাছ থেকে এই বিষয়টি জানতে পারে। এই ঘটনা জানাজানি হতেই ভাগ্নেকে গণধোলাই দিয়ে স্থানীয়রা পুলিশের হাতে তুলে দেন। এই বিষয়ে রবিবার বক্সিরহাট থানায় লিখিত অভিযোগ করেছেন মহিলার স্বামী। ঘটনাটি তুফানগঞ্জ 2 নং ব্লকের শালবাড়িটু গ্রাম পঞ্চায়েতের তুরকানির কুঠি এলাকার ঘটনা। কি হয়েছে আপনার সঙ্গে? ঘরে ঢুকছিল। ঘরে ঢুকছিল? কে হয় উনি? এনে ভাগনা হয়। কি রকম ভাগনা? নন্দর ঘরে ছিল। নন্দর ঘরে ছিল। বয়স কত? কার? ওই ছেলেটা? ওই ছেলেটা বয়স কত বক্ষ না আমি বলতে পারবো না। আপনার বয়স? আমার বয়স, আমার আধার কার্ডে মনে বুটে মনে আছে। কত? আমি বলতে পারবো না কাকু। পরে হাসপাতালে নিয়ে আসে আপনাকে? পরে গিয়ে আমার রাতে বেলা হাসপাতালে নিয়ে আসছি। কি চাচ্ছেন আপনি? শাস্তি চাচ্ছেন? না, ছেলেটা শাস্তি চাচ্ছেন। হ্যাঁ, আমার কেন মামির সাথে এরম করলো? আমি ডাক্তারের কাছে গেছি কালকে, ডাক্তারের কাছে না পুলিশ গেছে, পুলিশ যাইয়া তারপরে এখানে আমার এখানে নিয়ে আবদ্ধ করছে। আপনি ছেলেটার শাস্তি চাচ্ছেন? হ্যাঁ, আমি কোনো ই করি নাই। কে যে হসপিটালে ভর্তি আছে, বাড়ি গার্জেন লাগবে এটাই। কে? আমার দিদি আছে, আমার মনে করে সতীন হয়, ও বড়, আমি ছোট। একটু ক্যাচাল হয়েছিল, মানে ওকে জিজ্ঞেস করা হয়েছে যে তোর কি হয়েছে, কে কি করছে সেটা বল, কিন্তু ও বলেই নাই, ভয় চটে বাইরে গেছে, স্বামীটা মারবে বলে বাইরে গেছে। বাড়ানোর পরে তা আমি ওকে ওই বাড়িতে জিজ্ঞেস করলাম যে কি হয়েছে, তো বাসের মধ্যে এরকম করে ধরে আছে, তা আমি ওকে বললাম সত্যি কথাটা বল, ও মিষ্টি মিষ্টি হাসে, তো আমার সেই রাগ হলো, তা আমি সত্যি কথা বল নাহলে তোকে বের করে দেবো, পরে তোর জামাই এসে কি করবে করে, কিন্তু সত্যি কথাটা বল, ও কিছুতেই বলে না। এইটুকুনি জানতে পারলাম যে এরকম বাচ্চা আছে। ও শিকার গেল না, পরে একজনে নিয়ে গেলো রিপোর্ট করার জন্য, সে বললো যে বাচ্চা আছে, 5-6 মাসের বাচ্চা আছে। এইটুকুনি আর কিছু হয় না এখানে। যে কি কয় বিজেপির কি ভাগনা হয়, তারও কি বাচ্চা? তার বাচ্চা আছে, একটা ছেলে একটা মেয়ে। অনেকদিন আগে বউটাকে ক্যাসল করে বাইর থেকে বাই করে দিছে, পরে সেই বউটা চলে গেছে, এখন ও একাই থাকে। আজকে কি সেই জন্য তো গেলো থানায় অভিযোগ করতে? হ্যাঁ, যে আমার যে দিদির ছেলেটা আছে, দিদির মনে করো দিদির একটা দিদি আছে, দিদির ছেলে আছে, সে আর আমার স্বামী মিলে দুজনে যাচ্ছে থানায় অভিযোগ করতে। অভিযোগ? হ্যাঁ। কি চাচ্ছেন মানে অভিযোগ? যাতে এরকম না হয় তার খুব শাস্তি দেওয়া দরকার। সে হলো মামি, সে মায়ের তুল্য, সে এরকম করে অপরাধ করবে সেটা তো আমরা মাইনে নিতে পারি না। না, অভিযুক্ত শাস্তি চাচ্ছেন? হ্যাঁ, শাস্তি চাচ্ছি। আর যে মনে করো এরকম অসুস্থ, তার মানে শাস্তিটা যাতে মানে কম হয়ে যায়, সে যাতে ভালোভাবে ওই জিনিসটা থেকে খালাস পায় সেটাই আশা করি, আর কিছুই বলতে চাই না। আপনার নাম? আমার নাম শুক্লা। জায়গাটার নাম? নয়ের হাট, তুরকানিগুঠি।